Hi guys, Assalamualaikum. I'm Rakib25. আপনারা দেখছেন Rakib25. আমি আজকে আপনাদের শেখাবো আপনারা কিভাবে আপনার ভিডিওতে খুব কম সময়ে সিনেমাটিক বার যুক্ত করতে পারবেন। So guys, শুরু করার আগে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। ওকে, অ্যাপটি ওপেন হলে আমরা এখানে নিউ প্রজেক্ট অপশনে প্রেস করব। এরপর আমরা যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা সিলেক্ট করব। ওকে, তারপর আমরা এখানে প্রেস করব, এরপর অ্যাডে প্রেস করব। ওকে, ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখন এই লেয়ারটির উপরে প্রেস করব। এরপর আমরা সিনেম্যাটিক বার যুক্ত করার জন্য আমরা এই অপশনগুলো থেকে চলে যাব মাস্ক এই অপশনে। এরপর আমরা এখান থেকে এই যে ফিল্ম স্ক্রিপ্ট এই অপশনে প্রেস করব। ওকে, তারপর আমরা এখান থেকে এই যে এই বারটাকে ছোট বড় করতে পারবো। সো আপনারা এতটুকু করতে পারবেন অথবা আরেকটু কমিয়েও নিতে পারবেন। সো আমি এটাকে এতটুকু দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা টিক মার্কে প্রেস করব। ওকে, তারপর আমরা যদি এই যে ব্ল্যাক বারটার কালার চেঞ্জ করতে চাই তো সেক্ষেত্রে আমাদের এই যে এই অপশনগুলো থেকে চলে যেতে হবে ক্যানভাস, এরপর এখান থেকে কালার, এরপর আপনারা যে কালারটা পছন্দ সেই কালারটা দিতে পারেন। এখানে যদি আমি রেড দেই রেড, যদি এখান থেকে আমি এই যে ইয়েলো দেই ইয়েলো হয়ে যাবে। সো আপনারা যেটা মন খুশি সেটা দিবেন। যেহেতু সিনেমাটিকের ক্ষেত্রে ব্ল্যাকটাই ব্যবহার করা হয় তো আমি ব্ল্যাকটাই রাখলাম। ওকে, এরপর আমি টিক মার্কে প্রেস করব, এরপর এখানে প্রেস করব। ওকে, তারপর আমি এই ভিডিওটাকে সেভ করার জন্য এই সেভ আইকনে প্রেস করব। এরপর আপনারা চাইলে এখান থেকে রেজুলেশন কমায় বা বাড়ায় নিতে পারবেন। এরপর এক্সপোর্টে প্রেস করব। গাইস, যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে সামান্য পরিমাণে হলে ভালো লাগে তো নিশ্চয়ই একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামতগুলি কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।